এভাবেই গত 9 মার্চ রাতে মেডিকেল সেন্টার হাসপাতালে লাল বেনারসি গলায় সোনার হার পরিয়ে কনে সাজানো হয়েছিল ফাহমিদাকে। ঘাতক ক্যান্সারে প্রিয় মানুষটির মৃত্যু নিশ্চিত জেনেও হাসপাতালে কাজী ডেকে ফাহমিদাকে বিয়ে করেন ভালোবাসার মানুষ মাহমুদুল হাসান। এজন্য ভালোবাসার অগ্নি পরীক্ষা, সেই পরীক্ষাতেই অন্তত মৃত্যুর শেষ দিন পর্যন্ত প্রিয় মানুষটির মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন হাসান। শিক্ষা জীবনে তাদের পরিচয় হয়েছিল, সেই থেকে প্রেমের শুরু। নর্থ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করা মাহমুদুল হাসান আর বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছিলেন ফাহমিদা। স্বপ্ন ছিল পড়ালেখা শেষ হলে দুইজন বিয়ে করবেন, সেই স্বপ্ন সত্যি করতেই প্রিয় মানুষটিকে বিয়ে করেছিলেন। বিয়ের 13 দিনের মাথায় রেকটাম ক্যান্সারে আক্রান্ত ফাহমিদা পাড়ি জমান না ফেরার দেশে। সোমবার 7:23 মেডিকেল সেন্টারের প্রিয় মানুষ স্বামীর হাতের ওপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জীবনের শেষ প্রান্তে এসে কয়েকদিন আগে তাকে যে ছেলেটা মানে মন প্রাণ দিয়ে ভালোবাসত তাকে সে আপন করে নেই। আজকে সকাল 7টার সময় সে আমার ভাতিজা আমাদের থেকে বিদায় নেয়। তো মহান আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফরিয়াদ করি, আল্লাহ তাকে যাতে ব্যস্ত নসিব করুক। অন্ততপক্ষে যে ছেলে তাকে এত মন প্রাণ থেকে ভালোবেসে বিয়ে করেছিল, ওই ছেলের জীবনে যাতে আরও সুখ ফিরে আসুক। গতকালকেও মোটামুটি তার সেন্স ছিল, হাসি খুশি ছিল। রাতেবেলায় তার একটু অবস্থা আরও অবনতির দিকে গেলে সকালে তাকে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে আর কি। 2021 সালের জানুয়ারি মাসে ফাহমিদার শরীরে রেকটাম ক্যান্সার ধরা পড়লে সাথে সাথে তাকে ঢাকার এভার কেয়ার এবং পরে ভারতের টাটা মেমোরিয়াল হাসপাতালে উন্নত সব ধরনের চিকিৎসা করানো হয়। এক পর্যায়ে ডাক্তাররা সব আশা ছেড়ে দেন, তার আর কোনো চিকিৎসা সম্ভব নয় বলে জানিয়ে দিলে তাকে মার্চের 5 তারিখ দেশে নিয়ে আসা হয়। সেই দিনই স্থানীয় মেডিকেল সেন্টারে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। ফাহমিদার মৃত্যুতে বাকুলি এলাকা সহ পুরো নগর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। ইন্ডিয়া থেকে বলে দিল যে আপনারাও বেশি দিন বাঁচবে না, বিভিন্ন উপসর্গ দেখা দেবে, কিন্তু উপসর্গগুলো তার জন্য অনেক বেশি আনটলারেবল আর কি। পেটের ব্যথা, মাথা ব্যথা, পায়ে পানি, তার অক্সিজেনের সমস্যা হতো, এইগুলো আর কি, এগুলো নিয়ে খুব সাফার করেছে। উনি তো সময় ভালোভাবে চান্স নাই, উনি বলতে আমাকে বাসায় নিয়ে আসো, বাসায় নিয়ে যাও, বাসায় নিয়ে তো কয়েক আনছিল, 10টার দিকে আনছিল, আবার 3টার দিকে, আবার 3টার দিকে আবার ক্লিনিকে নেওয়া হয়েছে। পৃথিবীর মায়া ছেড়ে ফাহমিদা চলে গেলেও মানুষের মনে তাদের প্রেম কাহিনী অমর হয়ে থাকবে। সোমবার বাদ আসর ফাহমিদার নিজ বাড়ি দক্ষিণ বাকুলিয়া হাজি আব্দুল সালাম মাস্টারের বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।